হ্যালো ভাইও বোন, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আমার মুখে একগ্রাস হাসি, আর হাসতে তো আমি সবসময় ভালোবাসি। দেখো না, আমাদের এখানে প্রচণ্ড হাওয়া আর বৃষ্টি, জানো না, সেই জন্য মানে আমার অনেক দেরি হয়ে গেলো ভিডিওটা দিতে। কোনো মাইন্ড করো না। দেখো আমি এখন গরু গোয়ালে, কেননা গরুকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তার জন্য গরু গোয়ালে আমার ভিডিও করাটা উচিত। তার জন্য আমি গরু গোয়ালেই ভিডিও করছি। আর হলো আমি আজকে যার নাম নিয়ে ভিডিও করছি, তার নাম হলো রোহন ভাই। রোহন ভাইকে নিয়ে আমি ভিডিও করছি, কেননা রোহন ভাইয়ের গরুটার কালকে রাত্রে জ্বর আসলো। আমাকে কমেন্ট করে বলেছে, দিদি ভাই আমার গরু জ্বর আসে, তাহলে আমি কী করে মানে গরুর মানে ট্রিটমেন্ট করব তুমি একটু বলে দাও। তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি যে রোহন ভাই তুমি একটা কাজ করবে, একটা ওষুধের নাম বলছি, দাঁড়াও। দেখো না নিচে পড়ে গেছে গো, এই দেখো একটা ওষুধ মিনোনান এক্স প্লাস, এইটার একটা ট্যাবলেট আছে, আর হলো এটা আছে ইঞ্জেকশান, আর এটা হলো থার্মোমিটার, আর এইটা হলো ইঞ্জেকশান। হ্যাঁ, ট্যাবলেটটা আমার কাছে নেই। দেখো নামটা ভালো করে দেখে নাও, দেখেছো এটা জ্বরের ওষুধ। তুমি একটা কাজ করবে, যখন দেখবে যে হলো গরু জ্বর, থার্মোমিটারতে মাপবে, গরু যদি কিছু না খায় থার্মোমিটারতে মাপবে, মেপে দেখবে যদি জ্বর থাকে তাহলে এটা, যদি বড় গরু হয় তাহলে 20 ml মেরে দিবে, যদি একটু ছোটো গরু হয় তাহলে হলো 15 ml মেরে দিবে। যখন দেখবে একদম ছোটো বাছুর হয়তো 5-4 ml মেরে দিবে, এরকম করে মেরে দিবে। আর যদি ছোটো বাছুর হয় তখন ইঞ্জেকশন মারার দরকার নেই, ট্যাবলেট এনে ট্যাবলেট একটা খাওয়াই দিবে। আর যদি একদম ছোটো বাছুর হয় তখন আধা ট্যাবলেট খাওয়াই দিবে, এরকম করে খাওয়াবে। আর প্রত্যেকটা ভাই বোনকে বলছি, যার যার গরু আছে তারা তারা কী করবে, জ্বরের ওষুধ, গরুর পাতলা পায়খানার ওষুধ, গরুর পেট ফোলার ওষুধ, গরুর হলো মুখের রুটি হওয়ার ওষুধ, এগুলো সবসময় ঘরে রাখবে। কারণ এখন গরম দিন, এখন তো গরু পুরো একদম মানে সেই হবে। আরও আরেকটা ওষুধের দরকার আছে, উলানের ব্যামার, কেন এখন গরম দিন উলানের খুব প্রচণ্ড ব্যামার হয় গরুর, সেজন্য উলানের ব্যামারের ওষুধটা, তার মানে উলানের হলো যেটা ইন্টারসেপ্টাজু, এই ইঞ্জেকশনটা তোমাদের ঘরে একটা হলেও রেখে দিবে, একটা দেওয়ার পরে তো আরেকটা আনতেই পারবে বলো। তার জন্য এগুলো ঘরে ওষুধ সবসময় রাখবে, কেননা গরু যখন তোমাদের আছে তখন এগুলো সব জানা দরকার। আর ইঞ্জেকশনটা তোমরা এক নম্বর দেওয়া শিখবে, কেননা ইঞ্জেকশন যখন দেওয়া শিখবে তখন তো তোমাদের কোনো প্রবলেমই হবে না, তোমরা নিজেই দিতে পারবে ওষুধ কিনে আনে আনে। তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, কেননা আমার ভাই বোনেরা আমি যেভাবে গরুকে ট্রিটমেন্ট করি, আর রোহন ভাইয়ের বাড়িতে আমার রোহন ভাইয়ের যদি গরুর কিছু হয় আমাকে সবসময় কমেন্ট করে বলে যে দিদি ভাই আমার গরুটা এটা হচ্ছে, আমাকে একটু বলে দাও, আমি বলে দিই। রোহন ভাই ওইভাবেই করে, হয়তো গরুগুলো ঠিক হয় দেখে আবার আমাকে জিজ্ঞাসা করে, সেজন্য আমার রোহন ভাইকে অনেক ভালো লাগে। শোনো ভাই তুমি কোথায় আছো আমি জানি না, তুমি যদি আমার ভিডিওটা দেখো একবার কমেন্ট করে বলবে যে দিদি ভাই আমার ভিডিও, দিদি ভাই তোমার ভিডিওটা ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে, ঠিক আছে ভাই? শোনো ভাই, আমার আমার শোনো ভাই অনেক ভালো, অনেক ভালো, আমাকে সবসময় আমার আমার উপরে ছায়া হয়ে থাকে, আমার ভাইগুলো বোনগুলো এত ভালো লাগে ওটার বলার নাই। তাহলে এখন আর আমি কী বলবো বলো, আমি তো বকবক করলে বকবক থামিই না তোমাদের সামনে, তার জন্য আমি আসছি আর কি। তোমরা সবসময় একটা ইঞ্জেকশন আর একটা থার্মোমিটার আর হলো জ্বরের ওষুধ ট্যাবলেট, এই কয়টা তোমরা কিনেই রাখবে, আর যেগুলো যেগুলো ওষুধের কথা বললাম সবগুলো কিনে রাখবে ঘরে। যারা যারা গরু পালে তাদের সবসময় টেনশন থাকে, কেন কত টাইমে ডাক্তার আসে না, ডাক্তার পাওয়া যায় না, সেজন্য তোমাদের ঘরে যখন থাকবে তখন তো তুমি ফট করে বলতেও পারবে, হয়তো আমাকে কমেন্ট লিখলে আমি বলে দিতে পারবো এই ওষুধটা কি আছে, এই ওষুধটা থাকলে তোমরা এই করবে। আর আরেকটা কথা, জ্বর আসলে তো রুচি থাকে না গরুগুলো, তখন রুচামেক্স খাওয়াই দিবে, যে হিমালয় বতিসা একটা পাউডার আছে, এই পাউডারটা জিবাতে ঘুষে দিবে, দেখবে মুখের রুচি এসে পড়বে, 2-3 বার দিলেই মুখের রুচি এসে পড়ে। কারণ আমার গরুগুলোকে এইভাবেই দেই আর কি। এখন তো আমার গরুগুলো সবগুলো গরু গাব, আমি তো পানায় তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কাউ মিল্কিং করে দেখাতেই পাচ্ছি না, কেননা গরুগুলো গাবি আর কি করে দেখাবো আর কি, এই জন্য দেখাতে পাচ্ছি না। গরুগুলো বাচ্চা দেয়, তোমরা সবসময় দোয়া করো, আশীর্বাদ করো, যাতে আমার গরু বাচ্চা দেওয়ার পরে তোমাদেরকে দেখাতে পারি। আর কী বলো বলো, তোমরা কেমন আছো সব কমেন্টে বলবে যে তোমরা কেমন আছো। আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি, অনেক সুখে আছি, আর আমার ভাই বোনগুলো আমাকে এত ভালোবাসে আমি পাগল হয়ে যাচ্ছি আমার ভাই বোনদের ভালোবাসার ইসে। কেননা আমার ভাই বোনের আমি আমার চ্যানেলে প্রত্যেকটা চ্যানেলের মধ্যে আমার ভাই বোনের নাম নিতে চাই, আর আমি নিবো, কেন নেবো না বলো? আমার ভাই বোনেরা যাতে আমার সাথে সাথে যেতে পারে আমি এটাই চাই, আমি একা একা বড় হতে চাই না, আমার ভাই বোনদেরকে নিয়েই বড় হবো। তার জন্য আমি ভিডিওটা বানালাম। আর রোহন ভাই তুমি এটা করবে, আবার তোমাকে ইঞ্জেকশনটা আমি দেখাই, এটা কিন্তু ইঞ্জেকশন দেখো না, আর এটা হলো থার্মোমিটার, তোমরা তো জানোই জ্বর চেক করবে, জ্বর চেক করে তারপরেই করবে। আর যদি গরুর জ্বর হলে 104 বা 106 থাকে, আগে গরুর গাটা ভিজাই দিবে, এটাও বলে দিচ্ছি আমি তোমাদেরকে, কেননা আমি তো তাই করি, আমি তাই করি দেখে তোমাদেরকে তাই যেটাই করছি আমি গরুকে সেটাই তোমাদেরকে বলছি। আর গরুর আর কী বলবো বলো, যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তুমি আমাকে কমেন্ট বক্সে লিখে দিবে, আমি তোমাদেরকে ভিডিও করে করে বলবো, ঠিক আছে? কেননা কমেন্টে লিখতে অনেক মানে দিকদারি হয় আমার, মানে আমার লিখতেও মানে অনেক অসুবিধা, কীভাবে বা লিখবো, কেননা আমি ভিডিও করে যখন দিই তখন আমার সবচেয়ে বেশি ভালো লাগে, তাই জন্য আমি ভিডিও করে করে তোমাদেরকে দেবো, ঠিক আছে? যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, কমেন্টে লিখলে হয়তো কেউ বুঝে না, ভাষাটাও বোঝা যায় না, তার জন্য আমি যদি ভিডিও করে দিই তোমাদের বুঝতে খুব ভালো হবে, সেই জন্য আমি ভিডিও করে তোমাদেরকে দেবো, ঠিক আছে রোহন ভাই? তোমরা থাকো। আর আমার আরেকটা ভাই আছে রায়, আমার ভাই, ও বাবা, ওর যদি গরুর কিছু হয় আমাকে ফোন, মানে আমাকে ফোন তো না, কমেন্টে লিখবে যে দিদি ভাই এটা হলো, আমার তো খুবই ভালো লাগে, এই জন্য রায়মান ভাইকেও আমি বলছি
ভাইয়ের গরু আছে যদি এগুলো জিনিস সবগুলো ওষুধ কিনে রাখে ঘরে রাখবে, যেগুলো যেগুলো আমি ওষুধের নাম বললাম সেগুলো ওষুধ তোমরা ঘরে রেখে দিবে, দেখবে তোমাদের কোনো কিছু প্রবলেম হবে না। আর গরুর উলানের যে ব্যামার হয় সেটার বিষয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, বানায় তোমাদেরকে বলবো যে কী ওষুধ কীভাবে দিতে হয় কীভাবে করতে হয় সেটা আমি বানায় আগাম মানে মানে আগের মানে আবার নেক্সট ভিডিওতে আমি বলবো আর কি তোমাদেরকে। তোমরা ঠিক আছে আমি এখন রাখি, কী বলবো আর বলো, আমি তোমার ভালো করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, আমার যদি ভুল হয় কথাতে তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ ভাই ও বোনেরা, তোমরা আমাকে প্লিজ মাফ করে দিও। আর তোমাদের পাশে যেভাবে মানে আমি যতটুকুনো মানে আমার সাধ্যে করলে আমি সেরকম করে তোমাদেরকে চেষ্টা করব যে তোমাদেরকে পাশে থাকার জন্য। তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবে তোমাদের গরুর কিছু হলে, আমি যতটুকুনো পারি তোমাদেরকে সবসময় আমি হেল্প করবো। ঠিক আছে ভাই ও বোনেরা, আমার নমস্কার নিও, তোমাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। আমি এখন রাখি তাহলে, বাই। দেখো ওষুধ নিয়ে বাই বাই বলছি।